দেশব্যাপী বর্তমানে বিএনপি জামায়াতের যে তাণ্ডব ও নাশকতামূলক কার্যক্রম চলছে তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার আহ্বান করেছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল হক আলোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর ডক্টর লুৎফর রহমান। তিনি বলেন, কসাই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে। ডক্টর লুৎফর রহমান বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রয়োজনে সাংবিধানিক বিধি অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তৃতা করেন ডক্টর বশিরুল্লাহ, প্রফেসর ডক্টর তোফাজ্জেল হোসেন, অধ্যাপক মোফাসসের হোসাইন, অধ্যাপক শামসুল ইসলাম প্রমুখ।